রাসুল্লাহ সাল্লাহ আলি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেটি সম্ভবত মানব ইতিহাসের জন্য বা এই উম্মার জন্য সবচাইতে বেশি বেদনাদায়ক একটি ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাহ আলি হিউসাল্লামের অসুস্থতা শুরু হয়েছিল একাদশ হিজড়ির উনত্রিশের সফর রোববার নবীজি সাল্লাহ আলি হিউসাল্লাম তিনি একটি জানাজা অংশগ্রহণ করেছিলেন জান্নাতুল বাকি বা বাকি উল তিনি সেখানে গিয়েছিলেন নবীজি আলহি সাল্লাম এই জানাজা থেকে ফেরার পথেই তিনি অসুস্থতা অনুভব করলেন নবী আলিহি সাল্লাহামের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছিল তার মানে তার এখান থেকে মূলত একাদশ হিজড়ির উনত্রিশে সফর রোববার থেকে নবী আলিহি সাল্লাহামের অসুস্থতা কিছুটা শুরু হয়ে যায় এবং তিনি এই অবস্থায় তিনি এগারো দিন আহ এই সেই অসুস্থ অবস্থায় তিনি এগারো দিন পর্যন্ত নামাজ পড়ান এবং অসুখের মোট মেয়াদে ছিল তার দিন দিন অথবা পর্যন্ত আমরা জানি তিনি এই অসুস্থ সময় তিনি কাটিয়েছিলেন তো এই অসুস্থ দিনগুলো নাবিজি সাল্লাহ আলহ কিছু আহ মানে উন্নতির জন্য শিক্ষণীয় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে নাবীজি সাল্লাহ ইসলাম যখন অসুস্থ হতে লাগলেন তার প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছিল নবীজি ইসলামের অসুস্থতার একটা বড় আলামত ছিল মাথা ব্যথা এবং এটির একটি হাদিস রয়েছে তার কেন মাথা ব্যথা হচ্ছিল আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে 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 নবীজি বলেছিলেন আমার ওই যুদ্ধে কোন একজন এহুদি মহিলা তাকে বিষ মিশ্রিত করে খাবার দিয়েছিল নবীজি কিছুটা খেয়ে ফেলেছিলেন আহ নবীজি বলছেন যে এটি বোধ সেই বিষক্রিয়ার কোনো কোন কারণেই হয়তো এই মাথা ব্যথা হচ্ছিল নবীজি এটা বোধ করছিলেন অর্থাৎ নবীজি সাল্লাহ আল ইসলামকে পৃথিবী থেকে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করবার ষড়যন্ত্র কিন্তু এহুদিরা ছেড়ে দেয়নি এটা আমরা জানি তো সেই জন্য এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আহ আমাদেরকেও কিন্তু এই ষড়যন্ত্র করা হচ্ছে এই যুগেও যারা ইসলামের কথা বলবে তাদেরকেও কিন্তু নানান ভাবে যাদেরকে পারছে প্রকাশ্যে যাদেরকে পারছে অপ্রকাশ্যে বিভিন্নভাবে কিন্তু তাদেরকে হত্যা করার পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা কিন্তু তাদেরকে করা হয় তো যাই হোক নাবিজোল্লাহ আলহিউসাল্লামের এই শেষের দিকে তার অসুস্থতার সময়গুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাহ আলিয়াস্লামের এই শেষ সময়ে তিনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন একদিন তখন তিনি নামাজ পড়া মানে জামাতের জন্য সাহাবাই কেরাম অপেক্ষা করছেন সাহাবাই সাহাবাইকার মসজিদে নবিয়া শরীফে অপেক্ষা করছেন বিশ্বনবী আসবেন নামাজ পড়াবেন কিন্তু নবীজি নবীজল আলী ইসলাম আম্মা জানা আয়সা আনহার ঘরে তিনি মানে অবস্থান করছেন এবং সেখানে আম্মা তাকে সেবা করছেন প্রচন্ড তার মাথা ব্যথা হচ্ছে মাথার ভিতরে পট্টি দিচ্ছেন যাতে করে একটু আরাম লাগে আরাম বোধ করতে পারেন এভাবে করে তাকে আহ একটু তিনি স্বস্তি বোধ করলেন কিন্তু তিনি উঠে দাঁড়াবার মতো করে অবস্থা ছিল না আল্লাহ একবার নবীজাল বেহুশ হয়ে গেলেন যখন তার হুশ আসলো তখন তিনি বললেন নামাজের জামাত কি হয়েছে সাহাবাহিক রামের পক্ষ থেকে খবর দেয়া হলো না

নামাজের জামাতে সামিল হওয়ার জন্য তিনি রওনা করলেন আল্লাহ একেবার সিরাতের কেতাব গুলোতে এসেছে নবী আলি হিসালাম তিনি পা দিয়ে দাঁড়াতে পারছিলেন না দুজন সাহাবির কাদের উপরে হাতে ভর দিচ্ছেন এই অবস্থায় তিনি পাহা দুটো তিনি হাসরাতে হাসরাতে টানতে টানতে অর্থাৎ তিনি দাঁড়াতে পারছিলেন না এভাবে তিনি মসজিদের অবৈধে তিনি আহ হাজির হয়েছিলেন আল্লাহ একবার এবং এই অবস্থায় তিনি আইসাদি আল্লাহ তাআলা আনহার ঘরে তিনি আবারও তিনি সেখান থেকে আসেন এবং জীবনের শেষ একটি সপ্তাহ নবীজি সাল্লাহ পৃথিবী থেকে বিদায় হওয়ার পূর্ব একটি সপ্তাহ তিনি আম্মাজন আল্লাহ আল্লাহআ আনহার ঘরেই তিনি থাকতে পছন্দ করেছিলেন এবং সেখানেই তিনি ছিলেন নবীজির সাল্লাহ আলহিহিসাল্লাম এই যে কষ্ট করে মসজিদের নবীতে তিনি গিয়েছিলেন বাহ একবার সেই মুহূর্তেও তিনি আমরা দেখেছি যে আল্লাহ নবী জামাতে নামাজ তিনি তরক করতে চাননি তিনি চাননি যে তিনি এই অবস্থায় কষ্ট হচ্ছিল তিনি এক এক ঘরে নামাজ পড়বেন এটি তিনি চাননি তিনি শিক্ষা দিয়েছেন যে এত বড় কঠিন কষ্ট এবং বেদনার সময়ও তিনি নিয়ে তিনি জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন এখান থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে ও মতের জন্য যে আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে নবী আলি সাল্লাম এই নামাজ এর ব্যাপারেই তো তিনি পৃথিবীতে এসেছিলেন নবীজি সাল্লাহ আলী ইসলামকে এই নামাজ প্রতিষ্ঠার জন্যই তো পৃথিবীতে আগমন করেছিলেন সেই নামাজের ব্যাপারে আমরা যখন গাফেল হয়ে যাই আমরা যখন উদাসীন হয়ে যাই তখন আসলে এটি ইসলামের মৌলিক যে আলোকিত যে ইমারত ইসলামের ইসলামের শরিয়ার যে প্রসাদ সেই প্রসাদটি যেন ভেঙে চুরমার হয়ে যায় এই জন্য আমাদের রসোল্লা সাল্লাহ ইসলামের অন্তিম সময়ের এই পূর্ববর্তী সময়ের এই গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের ইসলামের গুরুত্বপূর্ণ নামাজ সালাতের ব্যাপারে আমাদেরকে আরো বেশি যত্নশীল হতে হবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম এই মুহূর্তে যখন তিনি অসুস্থ হতেন অসুস্থ হচ্ছিলেন তখন আম্মা যেন আয়সা রাজি আল্লাহ আনহা তাকে রুকিয়া করতেন আল্লাহ আকবার এবং আহ নবীজি সাল্লাহ আলী ইসলামের দেহের ভিতরে তিনি রুকিয়া করে তাকে ছেড়ে দিতেন ঝাড় ফুঁক করে দিতেন আম্মা যেন আয়সা রাজি আল্লাহ আনহা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের জীবনে যে কোনো সময় কোনো অসুস্থতা দেখা দিলে আমরা রুকিয়া আশ্বাদিয়া ইয়া যেটা আছে সেটি আমরা করবো এটা শুননা এটা আল্লাহ রসুল আয়সারদি আনহা আনহাকে করেছেন এবং আয়সারদি আল্লাহ আনহা মাজান তিনি নবীজি সালামের এই শেষ মুহূর্তের সময় তিনি তাকে রুকিয়া করতেন তাকে মাথা যখন ব্যথা হতো তাকে সেবা করতেন এখান থেকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে জি